এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হ্যাঁ বাবা, অলোকের সানাল অফিসে গেছে, তাই প্ল্যান চেঞ্জ। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করো। হ্যাঁ মেধা, অলোকেশ যদি তোর মাকে দেখে ফেলে তখন কি করব? তুমি দেখা করো আর করে তুমি এটা বলো যে হ্যালো হ্যালো মেধা, এই বিষয়ে কথা বলার কি দরকার বাবা? আজ থাক না, আজ তো বাড়িতে লক্ষ্মী পুজো। আজ থাক মানে বৃষ্টি কি আজকের প্রোগ্রামটা ক্যান্সেল করতে বলছে? এই মেধা, আজকে তো আমি যাবো না। ভালোই হয়েছে অম্ম বাবা, আপনি আপনি এসে গেছেন। ও আচ্ছা, ও মিশেছে, সেই জন্যই ও থেমে গেল। আরে দেখুন না বাবা, তখন থেকে খালি বলে যাচ্ছে যে আপনার বাবার সাথে আজকে ওই উইল এক্সিকিউশন নিয়ে কথা বলবে। আজকেই নাকি কথা বলতে হবে, কি দরকার বলুন তো? আচ্ছা, তার মানে অলোকেশের সঙ্গে দেখা হলে উইল এক্সিকিউট করার কথাটা বলতে হবে। জেদ করেই যাচ্ছে, আপনি আপনি একটু কথা বলুন না বাবা। ওম কথা বলবে তোমার সাথে। আর বলছি যে বাবা যদি জানতে পারে যে আপনার বাবা রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর আমার নামে সংকল্প হচ্ছে বলে রাগ করেছেন, তাহলে বাবা খুব কষ্ট পাবে। একটু বুঝিয়ে বাজিয়ে অন্য কিছু বলুন না। মেধাটা বেশ চালাক হয়েছে, আমাকে সব ইনফরমেশন দিয়ে দিল কি কি করতে হবে, অথচ ওমকে বুঝতেই দিল না। হ্যাঁ সুজাকা, খুব বলো। ওম আজকে একটা ভালো দিন, আমি ভাবছিলাম আজকে অলোকেশের সঙ্গে কথাটা সেরে নেব, তো আমি তোমাদের বাড়িতেই আসতে চাইছিলাম, কিন্তু মেধা বারণ করছে। বলছি এত তাড়াহুড়োর কি আছে সুজাকাকু? আছে ওম, ইদানিং না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মাঝে মাঝেই স্বপ্নের মধ্যে মাধুরীকে দেখছি, মনে হচ্ছে ও আমাকে যেন ডাকছে। তুমি প্লিজ আজকে না করো না। কিন্তু বাবা তো অফিসে বেরিয়ে গেছে, বাড়ি নেই। হ্যাঁ শুনলাম, আমি তাহলে অফিসে যাই, কি বলো? না আজ বলছি যে ঠিক আছে, আপনি কষ্ট করে কেন যাবেন, না আমি বলে দেবো। না না, আমি কি বলি যে এখন না অলোকেশকে কিছু বলার দরকার নেই। সুজয় কাকু বলছি আপনি এক মিনিট প্লিজ একটু ধরুন, বলছি উনি অফিসে যেতে চাইছে, যাক না, কথাই তো বলবে, ক্ষতি তো কিছু নেই, যাক যাক। বাবা তুমি